আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী আজকে তোমাদের কোনি উপন্যাসের ১৩ অধ্যায় সেই তেরোতম অধ্যায়ে কি আছে সেই নিয়ে আলোচনা করব। আমরা এর আগে দেখলাম যে কোনি তার বাংলা দলের সাঁতার দলের সঙ্গে মাদ্রাজে এসেছে সেখানে জাতীয় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে সেইখানে গিয়ে তাদের যে থাকবার ঘর দেওয়া হয়েছে সেখানে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে এই অধ্যায়টি আলোচনা আমরা দেখছি যে কোনি সেই ঘরে একা আছে এবং তার সঙ্গে যা যে মেয়েগুলো গিয়েছিল তারা সকলে শহর ঘুরতে গেছে এই সময় হিয়া মিত্র নামে আরেকজন সাঁতারু তিনি এসে সেইখানে বেলা বলে আরেক সাঁতার আরেকজন সাঁতারু তার ক্রিমের বাক্স থেকে মুখে মাখা ক্রিম বের করে নিয়ে মাখে এবং কোনিকে কিছু চকলেট খেতে দেয় এই নিয়ে তাদের মধ্যে কথোপ্যকথন শুরু হয় এবং পরবর্তীতে যখন বেলা এবং অন্য মেয়েরা ঘরে প্রবেশ করে তখন বেলা এসে দেখে যে তার ক্রিমের বাক্স থেকে ক্রিম কমে গেছে সে দেখে তারা যেহেতু ঘরে কোনি একা ছিল এবং সে অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান সেই জন্য তাকেই দোষারোপ করে এবং বলে যে সে 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 ক্রিমের কৌটো থেকে ক্রিম নিয়ে নিয়েছে এই নিয়ে কথোপকথন হয় যখন হিয়া আবার ঘরে ফিরে আসে এবং সে সব স্বীকার করে তখন সকলের কাছে পরিষ্কার হয়ে যায় এই অংশে এই ঘটনাটি বর্ণনা করা হচ্ছে এই অংশ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সে প্রশ্নটি দেখো কোনিকে বিভ্রান্ত করলো হিয়ার একটা কথা হিয়ার কোন কথা কেন কোনিকে বিভ্রান্ত করেছিল এই বিভ্রান্ত দূর করবার জন্য সে নিজের মনে কি বলছিল সে বলতে এখানে কোনির কথা বলে যে কোনি নিজের মনে কি বলছিল তাহলে প্রশ্নটার উত্তর আমরা কিভাবে লিখব হেয়ার কোন কথায় কেন কোনি বিভ্রান্ত হয়েছিল আমরা দেখলাম যে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে মাদ্রাজে গিয়ে অন্য সকলে যখন শহরে ঘুরতে গিয়েছে তখন কোনি সেই ঘরে একা ছিল হঠাৎ করে হিয়াস সেই মিত্র যে সে সেই ঘরে ঢোকে এবং কোনিকে চকলেট খেতে দেয় এবং যখন চকলেট দেয় খেতে তখন সেই চকলেট প্রত্যাখ্যান করে এবং ফিরিয়ে দেয় সে খাবে না বলে এতে হিয়াদাকে বলে অযথা সে কমপ্লেক্সে ভুগছে সঙ্গে সঙ্গে হেসে আরও বলে যে এত হিংসে করা ভালো না হিয়ার এই কথায় কোনি বিভ্রান্ত হয়ে যায় হিংসে করা কথাটি বলার সঙ্গে সঙ্গে কারণ কোনি হিয়াকে কখনোই হিংসে করত না তার সেই মনোভাবই ছিল না তাই সে জানতো হিয়া সম্পর্কে তার মনে যে একটা বিতৃষ্ণা ছিল কারণ সে হিয়াকে হারাতে চেয়েছিল প্রথম যখন সাতার প্রতিযোগিতায় হিয়ার কাছে কোনি হেরে গিয়েছিল তা সে মনে মনে ঠিক করেছিল হিয়াকে সে কোনোদিন একদিন হারাবে তার প্রতিযোগিতায় হিয়াকে হিয়ার প্রতি হিয়াকে হারানো এবং হিয়ার প্রতি যে মনোভাব সেই মনোভাব কখনোই হিংসার ছিল না বা বিদ্বেষে ছিল না কিন্তু কি ছিল ছিল জেদ এবং তার যে তাকে হারানোর জন্য তার প্রতি দুর্বল একটা ইচ্ছা ছিল প্রবল ইচ্ছা ছিল আর কোন নিজেকে কোনি জানতো তার ক্ষমতা কত দূর সে কতটা ভালো সাঁতার জানে সেই জন্য তা হিয়াকে হিংসে করবার মতন তার কিছু ছিল না তাই হিয়ার এই কথাটি যে হিয়া যখন তাকে বলল যে হিংসে করা ভালো না এই কথা শুনে কোনি বিভ্রান্ত হয়ে গেল তারপরে প্রশ্নটা দেখো এই বিভ্রান্ত দূর করবার জন্য সে নিজের মনে কি করছিল অর্থাৎ সে বলতে কোনি কি করছিল হিয়ার কথায় বিভ্রান্ত হয়ে কোন মনে মনে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আত্মমগ্ন হয়ে চিন্তা করতে শুরু করলো অর্থাৎ হিয়া যখন বেরিয়ে গেল ঘর থেকে সে নিজে নিজেই চিন্তা করতে শুরু করলো সে মেয়েটি মেয়েটিকে অর্থাৎ হিয়াকে সেই মেয়ে হিংসা করে না কিন্তু হিয়া যখন তাকে চকলেট দেয় আসলে সে তার চকলেট দেওয়াকে কোনি মনে করেছে এটা তার বড় লোকই তাকে দেখানোর জন্য সে চকলেট দিয়েছে এবং সে বেলার যে মুখে মাখার ক্রিমটি ছিল সে নিজের মনে করে মেখে নিয়েছে হিয়া নিজের জিনিস দিতে কখনো কার্পণ্য করে না তার কাছে যা থাকে হিয়া তা সেটাও দিয়ে দেয় আবার অন্যের জিনিস যেমন বেলাকে না বলে তার ক্রিম ব্যবহার করাটা সেটাও সে করে ফেলে অন্যের জিনিস নিতেও কুণ্ঠাবোধ করে না তার এই যে স্বভাবটা যে নিজের জিনিস নাওয়া কাউকে দেওয়া কিংবা অন্যের জিনিস না নাওয়া এটা কোনির কাছে মনে হয়েছে যেন একটা বড়লোকী চাল তাই সে আপন মনে বলছে যে কে আপন কে পর এই জ্ঞান কোনির আছে কিন্তু হেয়ার নেই হেয়া সকলকে তার নিজে নিজের মতো মনে করে নেয় তার এই স্বভাবটাকে বড়লোকই মনে করেছে এই প্রশ্নটি এই অংশটা থেকে আসতে পারে এবার তোমাদের বলে রাখি এই কোনি উপন্যাস এই উপন্যাসে প্রধান দুটো চরিত্র আমরা পেলাম একটা হলো কোনি এবং তার প্রশিক্ষক সে হচ্ছেন ক্ষিতিসিংহ এই দুটো চরিত্র তোমরা খুব ভালো করে পড়ে রাখবে এছাড়া বিষ্ণুধর চরিত্র লীলাবতী চরিত্র এই চরিত্রগুলো পাশাপাশি তোমরা পড়ে রাখবে এখন তোমাদের কোনি চরিত্র নিয়ে একটু আলোচনা করছি যেই যার নামে এই উপন্যাসটি অর্থাৎ কোনির নাম অনুসরণ করে লেখক এই উপন্যাসটি রচনা করেছেন এবং নামকরণও করেছেন কোনি সেই কোনি তার চরিত্র আমরা এতক্ষণ ধরে কোনি উপন্যাসে কোনি সম্পর্কে যা পেলাম সেই তার ভিত্তিতে কোনির একটা আমরা চারিত্রিক বৈশিষ্ট্য পাই সেই বৈশিষ্ট্যগুলো আমরা পয়েন্টের মাধ্যমে লিখব কনিকে কোনি হচ্ছে অত্যন্ত দরিদ্র ঘরের শ্যামপুকুর বস্তিতে বাস করে একটা ছোট্ট ডানপিটে মেয়ে তার সাফল্যের শিখরে পৌঁছানোর কাহিনী নিয়ে এই কোনি উপন্যাস তার চরিত্রের কতগুলো বৈশিষ্ট্য আমরা লিখব পয়েন্ট করে করে আলাদা করে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে লড়াকু গল্পের শুরুতেই আমরা দেখি যে সে গঙ্গায় আম কুড়োতে যায় এবং বন্ধুদের সঙ্গে সেই গঙ্গায় আম কুড়ানো নিয়ে সেখানে লড়াই করে আম সংগ্রহ করে তারপরে ধীরে ধীরে সে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সুইমিং পুলে নিজের জায়গা করে নেয় তার সেখান থেকে তার লড়াকু মনোভাবের পরিচয় পাওয়া যায় শুধু সাঁতারের ক্ষেত্রে নয় জীবন যুদ্ধের প্রতিটি ক্ষেত্রেই সে নির্ভীকভাবে লড়াই চালিয়ে যায় আমরা সেটা লক্ষ্য করছি প্রত্যেকটি ধাপে ধাপে তারপরে আমরা দেখবো আর একটা পয়েন্ট লিখবো কষ্ট সহিষ্ণু প্রথমেই বলেছি সে দরিদ্র ঘরের সন্তান তাই দারিদ্রতার জন্য দারিদ্রতা খিদে শ্রম এই সমস্ত কষ্টকে সে দাঁতে দা চেপে সহ্য করে নেয় এবং তার শিক্ষক যে ক্ষিতিস সিংহ তাকে যা শিক্ষা দিয়েছেন যতক্ষণ ধরে তাকে পরিশ্রম করাচ্ছেন সে দাতে দাঁত চেপে সেই পরিশ্রম এবং অনুশীলন করে যাচ্ছে তার এই কষ্ট সহিষ্ণুতা তার অধ্যাবসার শেষ পর্যন্ত তাকে চরম শিখরে পৌঁছে দেয় তারপরের পয়েন্ট লিখবে দৃঢ় চেতা মানসিকভাবে সে প্রচণ্ডভাবে দৃঢ় জীবনে বারবার তাকে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে আমরা বারবার দেখেছি তার প্রশিক্ষক কীর্তিসিংহ এবং কোনিকে আটকানোর জন্য নানাভাবে ছলনা করা হয়েছে নানা চক্রান্ত করা হচ্ছে কিন্তু সেই সমস্ত প্রতিকূল পরিস্থিতির সঙ্গে সে লড়াই করে যাচ্ছে তার যে তার দৃঢ় মনোভাব ক্ষিতিসিংহ তার মধ্যে খুঁজে পেয়েছিল এবং তাকে সে খুঁজে সঠিক প্রশিক্ষণ দিয়ে ক্ষিতিসিংহ তা কোনিকে চ্যাম্পিয়নে করে তোলেন তারপরে আমরা দেখবো লিখব খেলা খেলোয়াড় সুলভ যা তার যে মনোভাব হিয়া কোনিকে প্রথমে হারিয়ে দিয়েছিল আমরা দেখেছিলাম তারপর থেকে তার মনের মধ্যে একটা জেদ তৈরি হয়েছিল যে কোনোভাবেই সে হিয়াকে হারাবে এই যে তার খেলা খেলারও সুলভ যে মনোভাব তার পরিচয় আমরা পাই শেষ পর্যন্ত সে সমস্ত তার বিরুদ্ধে নানা অপবাদ দেওয়া হয়েছে তাকে না আটকানোর জন্য নানান চেষ্টা করা হয়েছে সমস্ত কিছুর জবাব দিয়ে সাফল্যের চরম শিখরে পৌঁছায় তা সেটা আমরা পরবর্তীতে দেখতে পাই এই তার এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সবগুলো মিলে আমরা পাই যে যুদ্ধে সে এক নির্ভীক সৈনিকে পরিণত হয়ে ওঠে সেই মেয়েটি অল্প বয়সের মেয়েটি সে সমস্ত প্রতিকূলতা তার জীবনে যে সমস্ত প্রতিকূলতা তার কষ্ট সহিষ্ণুতা সমস্ত কিছুকে অতিক্রম করে সে একদিন চ্যাম্পিয়ন হয়ে ওঠে এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো পয়েন্টের মাধ্যমে তোমরা সাজিয়ে লিখবে আমরা কোনি চরিত্রের পাশাপাশি আরেকটি চরিত্র পাই বারবার আসছে তার প্রতিদ্বন্দ্বী হিয়া মিত্র এই হিয়া মিত্রের চরিত্রটাও তোমরা একটু জেনে রাখবে তোমরা একদম কোনির অপোজিট চরিত্র হিয়া মিত্র আভিজাত্য বিত্তমান পরিবারের মেয়ে সে দারিদ্রতা সংগ্রাম কাকে বলে সে দেখেনি তার সঙ্গে কোনির যে প্রতিদ্বন্দ্বী তা সে তার সাঁতারের প্রতিযোগিতা সেইটি বারবার এখানে দেখানো হচ্ছে এই উপন্যাসের মধ্যে এখানে তোমরা হিয়া হিয়া কয়েকটি মানে চরিত্রটি লেখবার সময় কয়েকটি পয়েন্ট মনে রাখবে নিরাহংকার অর্থাৎ সেই হিয়ামিত্রকে আমরা দেখি সে দরি বৃত্তবান পরিবারের মেয়ে হলেও হিয়ামিত্রের মধ্যে অহংকার ছিল না সে নিজের জিনিস কাউকে দিতে কুণ্ঠাবোধ করত না আবার হচ্ছে অন্যের জিনিস নিতেও কখনো সে পিছন পা হতো না সহজ সরল তাকে আমরা দেখি সে মজা করে বেলার আমরা এই তেরো অধ্যায় দেখছি যে মজা করে সে বেলার কিমটা নিজের মনে করে মেখে নিচ্ছে আবার কোনিকে সে চকলেট দিয়ে দিচ্ছে তা সম কিছুই সহজ সরল কে কি ভাববে এই নিয়ে সে ভাবে না এছাড়া আমরা তার মূল চারিত্রিক বৈশিষ্ট্য দেখেছি তার মধ্যে যে খেলোয়াড় ছিল মনোভাব সেই মনোভাবও আমরা পাই জাতীয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সে অমিয়ার পরিবর্তে যখন হিয়াকে আমরা দেখবো কোনিকে সে ডাকবার জন্য ছুটে আসে এবং গোটা উপন্যাসে কোনিকে কিন্তু সে খুব একটা প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখে না সহজভাবেই মেনে নেয় এবং সে আমরা এই অধ্যায়ে দেখেছি যে সে কণিকে বলছে অত হিংসে করা ভালো না আবার কোনিকে সে সহযোগিতাও করে এবং তার বাবাও কোনিকে যে তার সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কণির প্রতি তারা দুর্বল সমস্ত কিছুই দেখতে পায় হিয়া মিত হিয়া ছিল কোন প্রতি দুর্বল সেই কোন প্রতি যে দুর্বলতা তার প্রত্যেকটি জায়গাতেই লক্ষ্য করা যায় হিয়াকে পরাজিত করার উদ্দেশ্য ছিল কোনির কিন্তু হিয়ার উদ্দেশ্য ছিল না যে কোনিকে পরাজিত করা কোনিকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার কোনির হিয়ার মধ্যে একটা সুন্দর সহজ সরল স্বভাবের মেয়ের পরিচয় আমরা পাই